দুই যুগেরও বেশি সময় আগে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হন 10 জন। নারকীয় সেই হামলার সময় বটমূলের মঞ্চে অন্য শিল্পীদের সাথে গান গাইছিলেন ছায়ানটের শিল্পী নাসিমা শাহিন ফেন্সি। ভয়াল সেই দিনের কথা মনে করে এখনও শিওরে ওঠেন তিনি। প্রথমে বুঝতে পারছি না ভিড়ের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, আমরা তাকিয়ে আছি যে কি হলো। তো আমি প্রথমে ভাবলাম যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। যখন উঠে দাঁড়িয়ে মঞ্চের ওদিকটায় গেলাম, আমি সত্যি কথা বলবো কি, আমি দ্বিতীয়বার তাকাতে পারিনি। একবার তাকিয়ে আমার খুব যে দেখলাম যে পুড়ে গেছে, এরকম মানুষ একজনের উপর আরেকজন স্তূপ হয়ে পড়ে আছে, আর চারিদিকে সবাই কান্না কাটি চাচামেচি ছুটাছুটি করছে যে যার মতো চারদিকে। দীর্ঘ প্রায় 2 যুগ ধরে চলমান এই হামলার বিচার শেষ না হয় ক্ষোভ জানান সেদিনের হামলা থেকে বেঁচে যাওয়া এই শিল্পী। বিচার কার্য যদি আপনার এত দিন লাগে, এত বছর, মানুষের তো আইনের উপর আস্থা থাকবে না, আর এটা তো বিচার হওয়াটা খুব জরুরি। এ ধরনের ইচ্ছা যারা পোষণ করে যে সামগ্রিক ক্ষতি করার বা এই যে সংস্কৃতিকে থামিয়ে দেওয়ার, এটা তো তাহলে দিন দিন বাড়বে। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় 8 বছর আগে 2014 সালের 23 জুন বিচারিক আদালতে রায় হয়। তবে উচ্চ আদালতে মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। যে আদালতে এই মামলাটা ছিল সেই আদালতের মাননীয় বিচারপতি মহোদয় ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে যোগদান করেছেন, যার কারণে মামলাটার নিষ্পত্তি বিলম্বিত হয়েছে। আশা করছি এখন মামলাটা শুনানি হবে এবং আমরা এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নিব। মামলার চূড়ান্ত বিচার ও সব আসামি সাজা কার্যকর না হয় হতাশা প্রকাশ করেন বাদীপক্ষ। তবে দ্রুতই এই মামলার বিচার কাজ শেষ হবে বলে আশাবাদী রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। শাস্তির অভাবে যদি মামলাগুলি শেষ হয়ে যায় এটা অত্যন্ত দুঃখজনক। অতএব এখানে আসামিকে যদি আমাদের শাস্তির ব্যবস্থা করতে হয় তাহলে তো সাক্ষ্য প্রমাণের মাধ্যমে করতে হবে। এই জন্য সাক্ষীকে নিয়ে আসতে হবে, সাক্ষী এনে মামলাগুলি তাড়াতাড়ি শেষ করা। ঢাকার দ্বিতীয় মহানগর দায়রা জজ আদালতের রায়ে মুফতি হান্নান সহ মোট 8 আসামির মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মৌলানা তাজউদ্দিন সহ 4 আসামি এখনও পলাতক রয়েছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।